আজকে আমরা দেখো প্রসেসিং রাইটিং লেখা শিখবো। প্রসেসিং রাইটিং একটা খুব সোজা রাইটিং। দেখো আমাদের প্রসেসিং রাইটিং করতে গেলে আমাদের ফার্স্ট জানতে লাগবে যে প্রসেসিং সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং প্যাসিভ ভয়েসে লিখতে লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে গঠনটা হবে, সাবজেক্ট ইজ আর প্লাস ভিত্রি বসবে। আমাদের প্যাসিভের গঠনটা কি, সাবজেক্ট তারপরে সিঙ্গুলার হলে ইস আর প্লুরাল হলে আর, তারপরে সাবজেক্টের আমাদের ভার্বের যে তিন নম্বর ফর্ম, এই তিন নম্বর ফর্ম দিয়ে আমাদের এই প্রথম একটা টাইটেল দিতে লাগবে। যে টাইটেলটা আমরা কি করব, হয় সবগুলো লেটার ক্যাপিটালে লিখব, না হয় প্রত্যেকটা যে ওয়ার্ড ফার্স্ট লেটারটা কি ক্যাপিটালে লিখব। আর যে এখানে কী দেওয়া আছে, আমাদের যেহেতু টমেটো জেলি লিখতে বলছে, টমেটো জেলি, তা টমেটো জেলিটা আমরা জেলি, দেখো আমি কী করলাম, এই যে টমেটো টিটা বড় হাতের, জেলি যেটা বড় হাতের, প্রিপারেশনের পিটা বড় হাতের, এইভাবে লিখতে পারি অথবা সবগুলো আমরা ক্যাপিটাল লেটারে লিখতে পারি। তোমরা দেখো যদি এখানে প্রিপারেশন অফ, যদি অন্য ম্যাঙ্গো পিকল থাকতো তাহলে একটা প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল, প্রিপারেশন অফ যদি টি থাকতো লিখতে প্রিপারেশন অফ টি, যদি প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার থাকতো তাহলে একদম প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, যদি প্রিপারেশন অফ সব থাকতো তাহলে একদম প্রিপারেশন অফ সব। আমরা যে কোনো প্রসেস রাইটিংয়ের আমরা যে টোটাল টাইটেলটা আমরা এইভাবে বানাতে পারি, যে কোনো প্রসেস, আমরা কী বলব প্রিপারেশন অফটা এই কমন থাকে, তারপর যেটা বলবে আমরা একটা পাশে লিখে দিব। আচ্ছা, আর আমি কি বললাম, এটা লিখতে লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে প্যাসিভ ভয়েস, এই ভয়েসে লিখতে লাগবে। আর আমরা সব কিছু আমরা এই যে ফ্লো চার্ট দেওয়া থাকবে, ফ্লো চার্ট থেকে আমরা দেখে দেখে লিখব। কিন্তু ফার্স্টে আমাদের একটা ইন্ট্রোডাকশনারি লাইন লিখতে লাগে, যেমন ফার্স্ট ইন্ট্রোডাকশনারি লাইন, যেমন টমেটো জেলি, টমেটো জেলি সম্পর্কে একটা ইম্পর্টেন্ট একটা একটা ইন্ট্রোডাকশনারি লাইন, এটা সম্পর্কে এক কি একটা কি দুটো লাইন নিচে লিখতে লাগে। দেওয়ার পর থেকে আমরা তারপর থেকে আমরা ফ্লো চার্ট ইউজ করব। যেমন ফার্স্ট লাইনটা যদি আমরা লিখি, কী লিখতে পারি, যে টমেটো জেলি, টমেটো জেলি ইজ এ ডেলিশাস আইটেম হুইচ ইজ আইদার টেকেন উইথ ব্রেড অর বিস্কুট। আচ্ছা, একটা আমি ইন্ট্রোডাকশনারি লাইন লিখে দিলাম যে টমেটো জেলি একটা সুস্বাদু খাবার, যেটা আমরা হয় রুটির সাথে অথবা বিস্কুটের সাথে খেতে পারি। এটা ইন্ট্রোডাক, তোমরা যদি একটা এই ইন্ট্রোডাকশনটা তোমার না পারো তাহলে ইন্ট্রোডাকশন তোমরা অন্যভাবে দিতে পারো, যে টমেটো জেলি ইজ এ ডিলিশিয়াস ফুড, বা টমেটো জেলি ইজ এন ইম্পর্টেন্ট ফুড ইন আওয়ার ডেলি লাইফ, বা যে কোনো প্রিপারেশনে তোমরা একটা লাইন মুখস্থ রাখতে পারো, যে যদি ইম্পর্টেন্ট ফুড হয় তাহলে একবার টমেটো জেলি ইজ ইম্পর্টেন্ট ফুড ইন আওয়ার ডেলি লাইফ, দ্য বাই চান্স আর অন্য কিছু থাকলো, যে সব থাকলো, তা সব লেখলা যে সব ইজ এ ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার ডেলি লাইফ। একটা ইন্ট্রোডাকশনারি লাইন যদি ইম্পর্টেন্ট থিং অর ইম্পর্টেন্ট ফুড তোমরা যদি এইভাবে মুখস্থ করে রাখতে পারো, তা যে কোনো একটা ইন্ট্রোডাকশনারি লাইন তোমরা নিজে বানাতে পারবে। তারপরে আরেকটা যে লাইনটা আমি এখন লিখবো, এই লাইনটা তোমরা যে কোনো প্রিপারেশন রাইটিংয়ে একদম সেম টু সেম লিখে দিবা, যে কোনো প্রিপারেশনে এটা সেম থাকবে। সেভারাল সিস্টেমেটিক ইন্টার কানেক্টেড স্টেজেস আর ফলোড টু রিপেয়ার তাহলে আমরা কী পাইলাম, যে সেভারাল সিস্টেমেটিক ইন্টারকানেক্টেড স্টেজেস আর ফলোড টু প্রিপেয়ার। এই লাইনটা তোমরা যে কোনো প্রিপারেশনে এটা যেমন আছে এমন লিখে রাখিয়ে দিব। আচ্ছা, এখন আমরা কিসে আসি, যে ফ্লো চার্ট, ফ্লো চার্ট থেকে আমরা কীভাবে বানাই, দেখো ফ্লো চার্ট থেকে আমরা কীভাবে বানাই, দেখো সবার প্রথমে আমাদের লিঙ্কারগুলো ব্যবহার করতে লাগবে।
সবার প্রথমে এই লিঙ্কারগুলো আমরা ব্যবহার করব। যে ফার্স্ট লিঙ্কার কি লিখছি আমি অ্যাট ফার্স্ট, তাহলে অ্যাট ফার্স্ট লিঙ্কার ব্যবহার করার নিয়ম কি, লিঙ্কার লেখে একটা কমা দিতে লাগে, তাহলে লিঙ্কার লেখে একটা কমা দিয়ে দিলাম অ্যাট ফার্স্ট। বলতে পারে বাইং রাইপ টমেটোস আছে, বাইং রাইপ টমেটোস এখানের মধ্যে আমাদের ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে বাইং। আচ্ছা যে টমেটোস রাইপ টমেটোস আছে, হ্যাঁ রাইপ টমেটোস, আমরা ফার্স্ট কী করবো, সাবজেক্ট কী আছে রাইপ টমেটোস, তাহলে আমরা লেখো রাইপ টমেটোস। আচ্ছা সাবজেক্ট কী আছে রাইপ টমেটোস। আচ্ছা বলতো সাবজেক্টটা এখানে সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, প্লুরালে কী হবে ইস হবে না আর হবে, আর আর যে বাইং আমাদের যে বাই, বাইয়ের ভিত্রি মানে তিন নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে বট। আচ্ছা তাহলে অ্যাট ফার্স্ট রাইট টমেটোস আর বট, তোমরা যদি এখানে তোমরা যদি এখানে কী করতে পারো একটা এক্সট্রা লাইনটা যেন বড় করতে চাও, কী করতে পারি আর বট ফ্রম দ্য মার্কেট। দেখো আমরা একটা লাইন লিখে ফেললাম, তারপর দেখো কী বলছে শর্টিং অ্যান্ড রিমুভিং দ্য রোটেন ওয়ান্স, আমাদের পরবর্তী লিঙ্কার কী আছে দেন, লেখো দেন। আচ্ছা শর্টিং মানে বাছাই করবে, কাদের বাছাই করবে, এই টমেটোদের বাছাই করবে, তাহলে আমরা এখানে সাবজেক্ট কী, দেখো সাবজেক্ট এগুলো দেওয়া নাই, শুধু দেওয়া আছে শর্টিং, শর্ট শুধু ভাত দেওয়া আছে, তাহলে আমরা কী করবো সাবজেক্টটা কী বসাবো এখানে, টমেটোস লিখতে পারো বা দে লিখতে পারো, দে দেন দে, তারপরে কী হবে আর শর্টিং, আমাদের আইএনজিটা লিখতে পারবো না, এটা তিন নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভিত্রি ফর্মটা আমাদের কী শর্টেড। হ্যালো দেন দে আর শর্টেড, অ্যান্ড কী আছে, তোমরা লাইনটা এক জায়গায় লিখতে পারো, অ্যান্ড কোন জিনিসটাকে রিমুভিং করবে দ্য রটেন ওয়ান্স, যে খারাপ যেগুলো খারাপ আছে যেগুলো পচা আছে ওইগুলোকে কী করবে রিমুভ করে দেবে, এগুলো বাদ দিয়ে দেবে, এগুলো ফালাইয়া দেবে, তাহলে রিমুভিং দ্য রটেন ওয়ান্স, তাহলে আমাদের কোনটা রটেন করবে, এখানে সাবজেক্ট কী আছে রটেন ওয়ান্স যে পচাগুলো, তাহলে আমরা এটা লেখো অ্যান্ড দ্য রটেন ওয়ান্স আর কী হবে রিমুভ, রটেন ওয়ান্স আর কী হবে রিমুভ, কেন আর হইলো, কারণ রটেন ওয়ান্সের সাথে দেখো কী আছে আমাদের এস আছে প্লুরালে আছে, প্লুরালে কী হয় ভার্বের আমাদের কী হবে না প্লুরাল থাকলে আর হবে, কারণ অনেকজন অনেক গুলোকে বোঝাচ্ছে। আচ্ছা এখন দেখো বলছি ক্লিনিং, এখন দেখো বলছে ক্লিনিং এবং কাদের ধরবে ওই যে টমেটো, এখানে ক্লিনিং সাবজেক্ট কী আছে টমেটোস বা দে লিখতে পারো, তাহলে দেখো আমাদের কোন লিঙ্কারটা ব্যবহার করতো, অ্যাট ফার্স্ট হয়ে গেল দেন হয়ে গেল, এখন আমাদের কী আছে নেক্সট, দেখো নেক্সট এদেরকে কী লিখলো নেক্সট দে আর ক্লিন, নেক্সট দে আর ক্লিন। হ্যালো তারপর দেখো কী বলছে স্মেশিং, স্মেশিং মানে ওইটাকে থেতলাবে বা ওইটার থেকে চূর্ণ করে ওটা থেকে রস বাই করবে, তাহলে স্মেশিং কাদেরকে করবে, এখানে সাবজেক্ট কী আছে ওই টমেটোসগুলো লেখন, তারপরে আমাদের কোন লিঙ্কাটা ব্যবহার করবো, দেখো আমার নেক্সট ব্যবহার হয়ে গেছে, এখন আছে লেটার, দেখো লেটার। আচ্ছা লেটার তাহলে আমাদের কী করবে ওই টমেটোসগুলোকে স্মেশিং করবে, তাহলে আমাদের আমাদের কী লেখা সাবজেক্ট কী আছে লেখো এখানে দে। আচ্ছা দেয়ের পরে ইস হবে না আর হবে, আর হবে দে আর স্মেশিং, আইএনজিটা তুলে দিয়ে আমরা কী করে দেবো দে আর স্মেশড। হ্যালো তারপরে দেখো কী আছে অ্যান্ড এক্সট্রাক্টিং দ্য জুস, এক্সট্রাক্টিং নির্গত করবে দ্য জুস, যে জুসটাকে নির্গত করবে বা জুসটাকে বার করবে, তা সাবজেক্ট কী আছে দ্য জুস, তাহলে দেখো দ্য জুস। আচ্ছা এই যে জুস আছে, এই যে জুস আমাদের প্রথমে জুসটা ইস হবে না আর হবে, জুসটা কী হবে ইস হবে,
extracting তাহলে extracting টা কি হয়ে যাবে extracted তাহলে কি হলো দা জুস ইজ এক্সট্রাক্টেড হয়ে গেল তারপর দেখো কি বলা আছে আমাদের কোন এই লিঙ্কারটা ব্যবহার হয়ে গেছে তারপর কি লিঙ্কার ব্যবহার করব দেয়ার আফটার দেখো তারপর দেয়ার আফটার আচ্ছা দেয়ার আফটার কি আছে সিট সেপারেটেড তাহলে আমাদের সিটস সিটস যে আছে এই যে সিটসগুলো এই দেখো সিটস যে আছে হ্যাঁ এই সিটসটা বলতে একটা জিনিস বোঝাচ্ছে না অনেকগুলো অনেকগুলো তাহলে এখানে কি হবে আর সিটস আর সেপারেটেড তারপরে কি আছে দেখো আমাদের এই লিঙ্কারটা ব্যবহার হয়ে গেল তারপরে আছে আফটার দ্যাট লেখো আফটার দ্যাট আচ্ছা আফটার দ্যাট কি বলা আছে দেখো বয়লিং ফর অ্যাবাউট 30 মিনিটস এখন বয়লিং করবে কাদেরকে কাকে বয়লিং করবে ওই যে জুসটা নির্গত করছে যে জুসটা বার করছে জুসটাকে তাহলে লেখো আফটার দ্যাট সাবজেক্ট কি আছে এখানে দা জুস সাবজেক্ট আছে দা জুস তা সাবজেক্ট দা জুস আচ্ছা এখানে দা জুসের পরে ইস হবে না আর হবে ইস হবে বয়েলিং আমাদের ভার্বে দেখো কি আছে আইএনজি তাহলে আইএনজিটা উঠে কি হয়ে যাবে ইডি হয়ে যাবে BOILED বয়েল হইল তারপর যেমন আছে লিখে দাও ফর অ্যাবাউট 30 মিনিটস ফর অ্যাবাউট থার্টি মিনিটস হ্যালো আচ্ছা এখন দেখো আমাদের দেখো আমাদের প্রত্যেকটা লিঙ্কার কিন্তু ব্যবহার হয়েছে ফাইনালি এটা লাস্টে ব্যবহার করব এখন আমরা আবার এই প্রথম থেকে আবার লিঙ্কারগুলো ব্যবহার করব কারণ এগুলো সবগুলোর মানে প্রায় একই সবগুলোই মানে পরে পরে তারপরে কিন্তু আমরা যদি একই বারবার নেক্সট নেক্সট বা বারবার দেন দেন বা বারবার লেটার লেটার লিখতে থাকি তা শুনতে খারাপ লাগে দেখে আমরা আফটার ডেট লিখলাম এখন এটাকে আবার প্রথম থেকে এখান থেকে লিখবো আবার কি আছে দেখো দেন আচ্ছা দেন এখন কি এখন কি বলা হয়েছে দেখো সুগার চিলি সল্ট অ্যাডেড টুয়ার্ডস দ্য ইড অফ দ্য বয়লিং যে বয়লিং শেষ হওয়ার পর এখানে কি কি সুগার চিনি তারপরে চিলি আর কি লবণ অ্যাড করা হলো যোগ করা হলো তাহলে আমরা এখানে তো সাবজেক্ট কি কি আছে দেখো সুগার চিলি সল্ট তাহলে আমাদের দেখো সুগার চিলি আর সল্ট এই যে সাবজেক্ট আছে এখানে একটা সাবজেক্ট অনেকগুলো অনেকগুলো সাবজেক্ট তাহলে আমাদের কী হবে এখানে ইস হবে না আর হবে তাহলে লেখো দেন সুগার কমা চিলি অ্যান্ড সল্ট সল্ট কী হবে আর এখানে দেখো আমাদের ভিতরি দেওয়াই আছে তাহলে আমাদের টেনশন নাই এখানে কিছু কী অ্যাড করবো শুধু আমরা আর অ্যাড করলাম আর বাকি যেমন আছে লাইনটা তেমন এখানে শুধু আমাদের খালি গঠনটা কি সাবজেক্ট প্লাস ইস অথবা আর লাস্টে ভিতরি দেখো আমাদের সাবজেক্ট কী দেওয়া ছিল সুগার চিলি আর সার আমরা শুধু অ্যাড করলাম আর দেখো আর অ্যাডেড টুয়ার্ডস দ্য ইন অফ বয়েলিং হইলো দেখো আচ্ছা তাহলে আমাদের হয়ে গেল তাহলে আমরা দেয়ানি ব্যবহার করলাম এখন আমরা কী ব্যবহার করবো নেক্সট লিঙ্কার ব্যবহার হলো ক আচ্ছা তাহলে আমাদের কি নেক্সট নেক্সটের পর দেখো আমরা কী দেওয়া আছে এখানে ও জেলি প্রিপেয়ার্ড আচ্ছা তা নেক্সট তা জেলি আমাদের প্রিপেয়ার্ড এখন কি বলছে জেলিটা প্রিপেয়ার্ড জেলিটা তৈরি হয়ে গেছে আমাদের বয়েল এগুলো অ্যাড করার পর জেলি তাহলে এখানে নেক্সট আর ব্যবহার করতে হবে নাও ব্যবহার করো নাও কি হলো জেলি ইস দেখো জেলি প্রিপেয়ার্ড আমার জেলি সাবজেক্ট দেওয়া আছে ভিত্রি দেওয়াই আছে আমরা টেনশন নাই এখানে আমরা কি বলবো জেলি বলো জেলির সাথে ইস হবে না আর হবে ইস হবে কি হবে প্রিপেয়ার্ড প্রি তাহলে নাও দ্য জেলি ইজ প্রিপেয়ার্ড তারপরে বলছে কুল করা হলো কাকে কুল করা হলো বলতে ওই জেলিটাকে কুল করা হলো
তাহলে আমরা একবার নাও ব্যবহার করছি, তারপরে তারপর তুমি এখানে যেখানে লিখতে পারো এখানে দেন কথা লিখতে পারো বা নেক্সট লিখতে পারো, নেক্সট নেক্সট হলো নেক্সট নেক্সট কি হলো দা জেলি ইজ কুল্ড। আচ্ছা তারপরে দেখো এটা কি বলছে বটলড, মানে এই জেলিটাকে কি বলা হচ্ছে যে বটলের ভিতরে বোতল বোতলে রাখা হলো। তাহলে আমরা কি লিখবো নেক্সট ব্যবহার করলাম, তারপর লেখো লেটার লেটার। আচ্ছা লেটার লেটার কি করছে বলতো যে এটা ওই জেলিটাকে কি বোতলের মধ্যে ব্যবহার করা। আচ্ছা জেলি এখানে তোমরা বারবার জেলি না লেখে আমরা জেলির বদলে কি লিখতে পারি বলতো, নেক্সট ইট কথা লিখতে পারি, ইট ইজ বোতল, বুঝা গেল। তাহলে আমি কি করলাম লেটার জেলি বারবার না লেখে জেলির বদলে কি লিখলাম ইট, যখন একটা জিনিস বোঝাচ্ছে তাহলে ইট ইজ বোতল। এখন দেখো আমাদের যতটুকু লিঙ্কার দেওয়া ছিল, যতটুকু আমাদের ফ্লো চার্ট দেওয়া দিয়েছিল তোমরা, আমার সব লেখা হয়ে গেলো। এখন লাস্টে এক দুটো লাইন তোমরা এক্সট্রা লিখতে পারো তাহলে আরও ভালো হয়। তাহলে আমরা যদি এখন বলি যে বোতলস, যদি আমরা তারপর যদি আমরা কী লিখলাম যে নিজের থেকে লেখে এক দুটো লাইন লেটার লিখলাম, লেটারের পরে আমরা যদি দেয়ার আফটার লিখে দিই, দেয়ার আফটার কী করলাম ধরো নিজের থেকে বানাচ্ছি দেয়ার আফটার, এই যে বোতলগুলো দেয়ার আফটার যে বোতলস আর সিল্ড অ্যান্ড লাস্ট লাস্ট আমরা লিখতে পারি ফাইনালি দ্য বোতলস আর সেন্ড টু দ্য মার্কেট ফর সেল।